সুব্রত রায়ের বাড়িতে পুলিশ। সুপ্রিম কোর্ট জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পরই আজ লখনউয়ের সাহারা চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে যায় উত্তরপ্রদেশ পুলিশ। আজই তাকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে, যদিও গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন সাহারা কর্তা। বিরাট কোহলি না লাসিথ মালিঙ্গা, শুক্রবারে ফতুল্লা স্টেডিয়ামে বক্স অফিসে বাজিমাত কার? প্রশ্নটা ঘিরে উত্তেজনায় ফুটছে ঢাকা। শুক্রবার মুখোমুখি দুই এশিয়ান দৈত্য ভারত শ্রীলঙ্কা। এশিয়া কাপ অভিযানে কোহলি বাহিনীর সামনে এবার শক্তিশালী প্রতিপক্ষ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে 12 রানে হারিয়েছে লঙ্কা বাহিনী। ফতুল্লার মালিঙ্গার ভয়ঙ্কর স্পেল, আর অন্যদিকে কোহলির আহানের ব্যাটে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে 6 উইকেটে জয় টিম ইন্ডিয়ার। শুক্রবার তাই বিরাট বনাম মালিঙ্গা। মহিলা অধ্যাপকদের সঙ্গে এবার পুরুষ অধ্যাপকদের জন্যও সন্তান প্রতিপালনের ছুটি, তবে এই সুবিধা শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজগুলির জন্যই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে নতুন বিধি, সেই বিধির আওতায় রয়েছে অধ্যাপকদের ছুটিও। এর জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটি। এই কমিটি ইতিমধ্যেই মহিলা অধ্যাপকদের জন্য সন্তান প্রতিপালনের ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এবার কমিটির কাছে বাবা অধ্যাপকদের ছুটি দেওয়ার প্রস্তাব পাঠালেন খোদ উপাচার্য। হাফ ডজন গোল, ভেল্টিস আরেনায় স্প্যানিশ জায়ান্টের হাতে চূর্ণ জার্মান ক্লাব শালকে। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে প্রথম পর্যায়ে শালকেকে 6-1 গোলে উড়িয়ে দিলেন রোনাল্ডোরা। রিয়েল মাদ্রিদের দুই তারা রোনাল্ডো ও গ্যারেথ বেল দুজনের পা থেকেই জোড়া গোল, দুটি গোল করেন করিম বেনজামাও। ম্যাচে 13 মিনিটেই রোনাল্ডোর পাস থেকে প্রথম গোল বেনজামার, 21 মিনিটে জ্বলে উঠলেন বেল, তবে এদিন প্রচুর গোলের সুযোগ নষ্ট করেন সিএসএভি। তবে দ্বিতীয়ার্ধে 52 মিনিটের মাথায় আর ভুল করেননি ব্যালেন ডি'অর জয়ী ফুটবলার, তার কিছুক্ষণের মধ্যেই রিয়েলের কাউন্টার অ্যাটাক থেকে চতুর্থ গোলটি করেন বেনজামা। 69 মিনিটে বেলের দৃষ্টিনন্দন শট থেকে গোল। খেলা শেষের ঠিক এক মিনিট আগে ফের CR7 ম্যাজিক।